বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব সালাম সম্পর্কে। আল্লাহ সুবহানাহু তাআলা সূরা নিসার মধ্যে জানিয়ে দিয়েছেন, যখন তোমাদের অভিবাদন করা হয়, সালাম দেয়া হয়, তখন তোমরাও তা অপেক্ষা উত্তরে উত্তম অভিবাদন করো অথবা ওরই অনুরূপ করো। সূরা নিসা আয়াত নম্বর 86। প্রিয় দর্শক, মানুষের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে এক উত্তম উপায় পরস্পর সালাম আদান প্রদান করা। এর মাধ্যমে যেমন পরস্পর পরস্পরের জন্য দোয়া করেন, তেমনি প্রীতিময় সুন্দর সুসম্পর্ক ও মনের মিল তৈরি হয়। কোরআনুল করিমে আল্লাহ তাআলা সালাম আদান প্রদানের পদ্ধতিও বর্ণনা করে বলেছেন, যখন তোমাদের অভিবাদন করা হয় অর্থাৎ সালাম দেয়া হয়, তখন তোমরাও তা অপেক্ষা উত্তরে উত্তম অভিবাদন করো অথবা ওরই অনুরূপ করো। সূরা নিসা আয়াত নম্বর 86। আমরা আজ এই সালাম সম্পর্কে আপনাদেরকে জানাবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম সম্পর্কে কি বলেছেন এবং আল্লাহ সুবহানাহু তাআলা তার কোরআনে সালাম সম্পর্কে কি বলেছেন এবং সালাম দিলে কি উপকার হয় এবং সালামের মাধ্যমে কি নির্দেশনা দেওয়া আছে। চলুন তাহলে আর কথা নয়, ভিডিওটি শুরু করা যাক। সালাম দেওয়ার পদ্ধতি ও ফজিলত। হাদিসের নির্দেশনা হলো, একজন মুসলমানের সঙ্গে অপর মুসলমানের দেখা হলে কথাবার্তার আগে সালাম দিতে হবে। সালাম দেওয়ার ফজিলত অনেক বেশি। সালাম দেয়া সুন্নত এবং সালামের উত্তর দেয়া ওয়াজিব বা আবশ্যক। হাদিসে এসেছে, হযরত আবু উমামাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর সর্বাধিক কাছাকাছির মানুষ ওই ব্যক্তি যে সর্বপ্রথম সালাম দেয়। আবু দাউদ, তিরমিজি, মুসনাদে আহমাদ। একবার এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আসসালামু আলাইকুম। তখন তিনি বললেন, লোকটির জন্য 10টি নেকি লেখা হয়েছে। এরপর অন্য এক ব্যক্তি এসে একটু বাড়িয়ে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের উত্তর দিয়ে বললেন, তার জন্য 20টি নেকি লেখা হয়েছে। এরপর অন্য এক ব্যক্তি এসে আরও একটি শব্দ বাড়িয়ে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের উত্তর দিয়ে বললেন, লোকটির জন্য 30টি নেকি লেখা হয়েছে। আবু দাউদ, তিরমিজি, মুসনাদে আহমাদ, মিশকাত। প্রিয় দর্শক, সালাম আদান প্রদানকে বলা হয় মানুষের সঙ্গে সম্পর্ক উন্নয়নের এক সর্বোত্তম মাধ্যম। হাদিসে সালাম আদান প্রদানের জোর তাগিদ দেয়া হয়েছে। কি আছে এ সালামে? কেন সালামের ব্যাপক আদান প্রদানের কথা বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? সালাম বিনিময়ের ফজিলত ও মর্যাদাই বা কি? মানুষের সঙ্গে সুসম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে এক উত্তম উপায় পরস্পর সালাম আদান প্রদান করা। এর মাধ্যমে যেমন পরস্পর পরস্পরের জন্য দোয়া করেন, তেমনি প্রীতিময় সুন্দর সুসম্পর্ক ও মনের মিল তৈরি হয়। কুরআনুল করিমে আল্লাহ তাআলা সালাম আদান প্রদানের পদ্ধতিও বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু তাআলা সূরা নিসার 86 নম্বর আয়াতে বলেছেন, যখন তোমাদের অভিবাদন করা হয় অর্থাৎ সালাম দেয়া হয়, তখন তোমরাও তা অপেক্ষা উত্তরে উত্তম অভিবাদন করো অথবা ওরই অনুরূপ করো। সূরা নিসা আয়াত 86। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের কেউ তার মুসলিম ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করে, তখন সে যেন তাকে সালাম দেয়। তবে এই সালামের মধ্যে অপর ভাইয়ের শান্তির জন্য দোয়া ও শুভাকাঙ্ক্ষার মনোভাব থাকতে হবে। প্রিয় দর্শক, চলুন আমরা সালাম কি এ সম্পর্কে কিছু হাদিসের উদ্ধৃতি দিয়ে আলোচনা করে আসি। সালাম কি? সালাম আরবি শব্দ, এর অর্থ হলো শান্তি, প্রশান্তি, কল্যাণ, দোয়া, আরাম, আনন্দ ইত্যাদি। একটি সম্মানজনক অভ্যর্থনামূলক ইসলামী অভিবাদন হল সালাম। এ কারণে কারো সঙ্গে দেখা হওয়ার সঙ্গে সঙ্গে কথা বলার আগে সালাম দেয়া প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। তিনি বলেছেন, কথা বলার আগে সালাম দাও। আসসালামু আলাইকুম অর্থাৎ
আপনার উপর শান্তি বর্ষিত হোক। সালামের মাধ্যমে পরস্পরের জন্য শান্তি ও কল্যাণ কামনা করা হয়। কোনো মুসলমান ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ হলে কথা বলার আগে সালাম দেওয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, এর উত্তর দেয়া ওয়াজিব তথা অবশ্য করণীয়। প্রিয় দর্শক, অত্যন্ত দুঃখের সহিত বলতে হচ্ছে, আজ আমাদের দেশে একজন ইউনিভার্সিটির শিক্ষক তিনি বলেছেন, সঠিকভাবে সালাম দেয়া নাকি একজন জঙ্গিবাদের কাজ। নাউজুবিল্লাহ, আল্লাহ তাকে হেদায়েত করুক। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর সবাইকে পরস্পর যথাযথ নিয়ম ও পদ্ধতি মেনে সালাম দেওয়ার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট করে আপনার মন্তব্যটি জানিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।